বাজারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বিয়ানীবাজার মানব সেবা সংস্থা ও মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2023-এর আয়োজনে সার্বিক সহযোগিতায় দ্বিতীয় ধাপে বন্যার্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সানজু আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুর 2:30টার দিকে পুরকায়স্থ বাজার গোলাপগঞ্জ সড়কের দিঘিরপাড় এলাকায় ঘটনা ঘটে। সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাও হাইকোর্টের রায় বাতিল এবং 2018 সালে জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবিতে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই সড়ক অবরোধ করেছে তারা। বড়লেখা উপজেলার 1700 ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের উপসি জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক পরিবেশ ও বন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি।